ওই সালার আচ্ছা যারা বুড়ো আছে কিরে বল্টু, তোর সব বল্টু ঠিক আছে? অনেকক্ষণ বাদে সালা একটা বুড়োকে পেয়েছি দাদু। আমার নিচের বল্টুগুলো ঢিলা হয়ে গেছে, কি করে টাইট করব? কাল থেকে সকালে ঘুম থেকেই উঠবো না, একটা কাউকেও পাওয়া যায় না চাটার মতন। সালা ভাবছি দিনটা কি করে শেষ করব। আমার তো আবার কাউকে না চাটলে দিনটাই কাটে না। একটা বুড়ো আসছে না, একটা বুড়ো এলেই ধরতাম, আমার দিনটা কেটে যেত। শুনলাম নাকি পটলার গার্লফ্রেন্ডের শরীর খারাপ বে, তাই পটলা খুব ব্যস্ত আছে। পটলাকে কি একটা ফোন করব? থাক এখন আর ফোন করব না, পটলা ব্যস্ত আছে। ওই তো শালা পটলাই আসছে। কিরে পটলা, তোর মন মেজাজ খারাপ নাকি? হ্যাঁ রে বল্টু, আমার মন মেজাজ একটু খারাপ আছে। হ্যাঁ, তোর মুখ টুক দেখেই মনে হচ্ছে। ঠিক আছে, এখানে বস বস। আর বল, তোর গার্লফ্রেন্ড কেমন আছে এখন? এখন একটু আগের থেকে ভালো তো? ওই ভালো আর কি, ডাক্তাররা কবে ছুটি দেবে কিছুই বলছে না। কালকে আমি তোর সঙ্গে হসপিটালে যাব তোর গার্লফ্রেন্ডকে দেখতে। কেন, তুই কালকে গিয়ে কি করবি? কালকেই তোর গার্লফ্রেন্ডে ছুটির ব্যবস্থা করছি আমি। দূর বল্টু, তুই একদমই বুঝিস না, ডাক্তার যতক্ষণ না মনে করবে ততক্ষণ ছুটি দেবে। আরে বাবা, ছুটি দিতেও ডাক্তারদের বিরক্ত করবি? কালকে তোর সাথে তোর গার্লফ্রেন্ডকে আমি দেখতে যাব, ব্যাস দুজনে একসঙ্গে তুলে নিয়ে চলে আসবো। ভাই বল্টু, তোর একটা ফটো হবে? হ্যাঁ অনেক ফটো আছে, তোর কোনটা লাগবে, পোস্ট কার্ড না পাসপোর্ট, কোনটা লাগবে? তুই তো মহাপুরুষ রে বল্টু, তোর মতন মানুষের ছবি ঘরে আটকে রাখা উচিত। এতদিনও আটকাসনি কেন তাহলে? তুই আমাকে চিনতে অনেক লেট করলি পটলা, কালকে তোকে দুটো ছবি দিয়ে দেবো। কেন, দুটো ছবি নিয়ে আমি কি করব? একটা তোর বাড়িতে ঝোলাবি আর একটা তোর গার্লফ্রেন্ডের বাড়িতে ঝুলিয়ে দিবি। এই শালা বল্টু, তুই কিন্তু উল্টো পাল্টা কথা বলছিস এবার। যা শালা, তুই তো বললি আমার মতন মহাপুরুষ হয় না, মহাপুরুষের ছবি দেখিস না সবাই বাড়ি বাড়িতে টানিয়ে রাখে। তুই কোন সা মহাপুরুষ রে? আমি তো বল্টু বাবা আছি, তুই আমাকে পটলা চিনতেই পারিস নি। কালকে আমাকে শুধু একবার হসপিটালে নিয়ে চল, তোর গার্লফ্রেন্ডকে বাড়িতে না গ্যারেজ করেছি, আমার নাম বল্টু নয়। ভাই তোর কোনো সাহায্যই আমার দরকার নেই। কেন কি হলো তোর? তুই হসপিটালে গেলে আমার গার্লফ্রেন্ড আর বাঁচবেই না। দূর শালা ভুলুভাল কথা বলছিস, আমি তো শুধু গিয়ে তোর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ ওটাই তো অসুবিধা, তোর যেতে হবে না বল্টু, আমি একাই যাব। ঠিক আছে তাই যা পটলা, আমাকে আর কোনোদিনও বলবি না। না না মাথা খারাপ, তোকে আর কোনোদিনও বলি? ও এই তো মনে রাখিস কিন্তু পটলা, তুই গেলে আমার গার্লফ্রেন্ড ছিটকে যাবে। ও উল্টো পড়ে আছে তোর গার্লফ্রেন্ড, আর আমি গেলে ছিটকে যাবে? আমি হসপিটাল থেকে বার করে পুরো দাঁড় করিয়ে দেবো। না না ভাই, তোকে কিছু করতে হবে না, তাহলে এখান থেকে কেটে পড়। হ্যাঁ হ্যাঁ আমার খুব তাড়াই আছে, চলে যাচ্ছি চলে যাচ্ছি। বল্টু আমি এলাম রে, তুই বসে থাক। হ্যাঁ হ্যাঁ তুই যা তো ভাই যা। সারা পটলাও বেইমান হয়ে গেল গার্লফ্রেন্ডের চক্করে। প্রেম মায়েরই পুরো প্রীতি কাঁঠাল আছে, একবার লাগলে তো আর ছাড়ে না। ওই শালা আর এক ছাজরা বুড়ো আসছে। কিরে বল্টু, তোর সব বল্টু ঠিক আছে? অনেকক্ষণ বাদে শালা একটা বুড়োকে পেয়েছি দাদু। আমার নিচের বল্টুগুলো ঢিলা হয়ে গেছে, কি করে টাইট করব? ওই শালা দাদুর সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আরে দাদু, নিচের বল্টু মানে পা, হাঁটু, পায়ের পাতা, এইসবের বল্টু বলছি। থার্ড ফ্লোরের বল্টু সব টাইট আছে। তুই শালা হতো ছাড়া, তোর কি কোনো কাজ নেই খেয়ে দে? তোর সঙ্গে দেখা হওয়াটাই পাপ, আজকে আমার দিনটাই পুরো খারাপ যাবে, আমি যাই বটে। ও দাদু রাগ করো না, রাগ করো না, একটু বসো না। না না, তোর মতো হারামজাদার কাছে বসার মতো আমার সময় নেই। আচ্ছা দাদু কথা দিচ্ছি আর কিছু বলবো না, তুমি একটু বসো বসো, আমার পাশে একটু বসো। একটা শর্তে বসতে পারি, কোনো বেয়াদবি করবি না তো? না না দাদু, কোনো বেয়াদবি করবো না, তুমি নিশ্চিন্তে বসো। আচ্ছা দাদু, আমার একটু বন্ধুদের সাথে তুমি কথা বলবে? শুধু বলো আমাদের কার্টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। বন্ধুরা অবশ্যই আমাদের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অলে গিয়ে ক্লিক করে দাও।
বন্ধুরা, অলেকে ক্লিক করলে প্রতিদিন তোমরা নতুন নতুন কার্টুন ভিডিও তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। অবশ্যই কার্টুন ভিডিওগুলো লাইক করো বন্ধুরা, অবশ্যই শেয়ার করো। তোমার যাকে যাকে ইচ্ছা এই কার্টুন ভিডিওটা সবাইকে শেয়ার করো। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও আমাদের কার্টুন ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের। কমেন্ট করতে বলো না কিন্তু বন্ধুরা। এই বলতো আমি তাহলে যাই এখন। তোমাকে কে ধরে রেখেছে? তুমি যেতেই পারো। তুই একটা বদমাইশ ছেলে আছিস। তুমি এতদিন পরে জানলে? হ্যাঁ।